तो बंधुरा এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে প্রাইমারি টেট 2022 যেটা আপনারা 11 ডিসেম্বর 2022 দিলেন সেই পরীক্ষাটিকে কেন্দ্র করে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা কিন্তু দায়ের হয়ে গেল। তো ঠিক কী কারণে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, কোন প্রসঙ্গকে তুলে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে এবং পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধেই নাকি এই জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছে, তো বিস্তারিত কী আপডেট চলুন জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ চ্যানেলে নতুন আসলে ভিডিওটিতে লাইক করে দিতে অবশ্যই ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারি। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। তো বন্ধুরা টেট পরীক্ষাকে কেন্দ্র করে এবার জনস্বার্থ মামলা দায়ের পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে আসছে। তো 11ই ডিসেম্বর যে টেট পরীক্ষাটি হয়েছে সেই টেট পরীক্ষাটি সম্পন্ন হয়েছে সম্পূর্ণ সুষ্ঠুভাবে এমনটাই কিন্তু দাবি করেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এবার সেই টেট পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তো টেট পরীক্ষা কেন্দ্রে শাখা পলা পড়ে ঢুকতে বাধা সেটাকেই কেন্দ্র করে এবার জনস্বার্থ মামলা কিন্তু দায়ের। তো প্রাথমিক টেট পরীক্ষাকে কেন্দ্র করে হিন্দু মেয়েদের হাত থেকে শাখাপলা খোলানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই মামলা দায়ের করেছেন মৌমিতা চক্রবর্তী নামে এক চাকরি প্রার্থী। জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের সাধারণ সম্পাদিকা পারমিতা দে এই ইস্যুতে আদালতে প্রশ্ন তুলেছেন যে কেন এই কারণে পরীক্ষা দিতে পারলেন না চাকরি প্রার্থী, তার যে ক্ষতি হলো সেটা পূরণ কে করবে। মামলাকারীর অভিযোগ সরাসরি পর্ষদ গৌতম পালের বিরুদ্ধে এবং সেক্ষেত্রে তাকে কেন্দ্র করেই তিনি এই অভিযোগটি তুলেছেন। তো এই যে পারমিতা দে রয়েছে তিনি কিন্তু বলেছেন যে এই ইস্যুকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন যে কেন ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন না, এই শাখা পলাকে কেন্দ্র করে তিনি কিন্তু এটা বলেছেন। এবং এর পরবর্তী যে মামলাগুলো হবে তার ক্ষেত্রে কি যারা শুধুমাত্র ওই একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা হয়েছে না, আমরা কিন্তু অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু একাধিকবার দেখেছি শুধু শাখা পলা নয় আরও একাধিক জিনিসকে কেন্দ্র করে বিশেষ করে যারা ছেলে যারা রয়েছে তাদেরকে দেখেছেন আপনারা, তাদেরকে বিভিন্ন অর্নামেন্ট রয়েছে যে মহিলারা যারা অর্নামেন্ট পরে গিয়েছিল গোল্ড বলুন বা সিলভার বলুন সেগুলো কিন্তু একটাও পরে ঢুকতে দেওয়া হয়নি, সেগুলো সবকে কিন্তু খুলতে বলা হয়েছিল। কিন্তু এই জিনিসটা আরও বেশি তীব্র রূপ ধারণ করে যখন মেয়েদের শাখা পলা যেটা আপনারা জানেন আমাদের হিন্দু রেওয়াজ অনুযায়ী সেটা কিন্তু খোলা একটা খুবই খারাপ জিনিস বা সেক্ষেত্রে একটা এই দৃষ্টিভঙ্গিটা একটা খারাপ দিকে পৌঁছাচ্ছে, সেটাকে কেন্দ্র করেই কিন্তু এই মামলাটি উঠেছে। এবং এখানে যে ইস্যুটা উঠেছে প্রশ্নটা তুলেছেন পারমিতা দে সাধারণ সম্পাদিকা যিনি আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী তিনি কিন্তু এই প্রশ্নটাই করেছেন যে কেন এই ক্ষতি যেটা হলো তার অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে সে যে ঢুকতে পারলো না তার খেসারত কে দেবে বা মামলাকারীর যে অভিযোগ রয়েছে সেটাকে কেন্দ্র করে কি তার কি কোনো সুরাহা হবে, সেই কারণেই কিন্তু এই মামলা কিন্তু দায়ের হয়েছে। তো যাই হোক জলপাইগুড়ির একটি টেট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের শাখাপলা খুলতে বাধ্য করা হয়েছিল, অভিভাবকদের আপত্তিও শোনা হয়নি বলে অভিযোগ। গোটা বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি এবং রাস্তায় নেমে বিক্ষোভ থেকে শুরু করে বর্ষেন বিজেপি নেতা তথাগত রায়ের টুইটও কিন্তু সামনে এসেছিল এই ঘটনাকে কেন্দ্র করে। সেই বিষয় নিয়েই এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। তো এখন দেখা যাক এই যারা যারা এই শাখা পলাকে কেন্দ্র করে পরীক্ষা এত বড় একটা পরীক্ষা তারা দিতে পারলো না তার খেসারত কী দিতে চলেছে পর্ষদ এবং তার সুরাহা কি আদৌ হবে কি হবে না সেটা কিন্তু আমরা আগামী দিনে মামলার শুনানিতে জানতে পারবো। তো যাই হোক শুধুমাত্র ওটা একটা জায়গাতেই নয়, যেটা আমি আপনাদের বললাম একাধিক পরীক্ষা কেন্দ্রে কিন্তু অভিযোগ উঠেছিল যে শাখাপলা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করা হয়েছে পরীক্ষার্থীদের। সেই প্রেক্ষিতে বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয়েছে এবং দাবি করছে যে শাখাপলা হলো বিবাহিত মহিলার সনাতন সংস্কৃতির ঐতিহ্য। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে শাখাপলা যেগুলো বলুন তার মধ্যে যদি কোনো মেটেরিয়ালস জিনিস থাকে সেইগুলো কিন্তু মেটাল ডিটেক্টরে ডিটেক্ট করে নেয়। যদি শুধুমাত্র শাখা থাকে বা পলা থাকে সেগুলোতে কিন্তু মেটাল থাকে না, সেগুলোকে কেন খুলতে বাধ্য করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আমারও একটা প্রশ্ন রয়েছে। আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশানে জানাবেন। আর খুব শীঘ্রই আপনাদের আনসার কি পাবলিশ হতে চলেছে সেই নিয়ে কিন্তু গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে শুক্রবারে গৌতম পাল সভাপতি তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেছিলেন এবং তিনি জানিয়েছেন যে এই সপ্তাহের যে কোনো দিন আপনারা কিন্তু আনসার কি পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আজকেও হতে পারে এবং যে কোনো সময় হতে পারে। তাই আপনারা অবশ্যই ফলো করবেন ওয়েবসাইটটিকে এবং কখন কি চলে আসে আপনারা জানেন যে প্রাইমারি বোর্ড রাত 12টাতেও কিন্তু নোটিশ পাবলিশ করতে পারে, তাই সেক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং দেখতে হবে জিনিসটা। আর আপনারা কোনো টেনশন করবেন না, সে রাত 12টায় হোক আর 1টায় হোক, আমি যখনই এই নিয়ে কোনো আপডেট পাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, কোনো জিজ্ঞাসা থাকলে ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক পাবেন, সেটাকে ফলো করে অবশ্যই সেখানে আপনাদের প্রশ্ন কিন্তু করতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।